हेलो फ्रेंड्स, वेलकम टू श्रेयस मैथ। आगे दिन के वीडियो ते हमने जियोमेट्री स्टार्ट कर चिलम कंपिटिटिव एग्जाम में जानो। तो शेयर क्लास कंटिन्यू कर चुना आगे चले इसी नोटुन वीडियो निया। आज के हमने सीख बो बेस टाइम लाइन माने आगे दिन तुम्हारे नामी बोले चिलम आगे वीडियो जो दी तो हमने देखो हमरा जे चैप्टर टा कवर করছি আমাদের ভিডিওর মাধ্যমে সেটা হলো লাইনস এন্ড অ্যাঙ্গেল। ওকে, এর আন্ডারে আমরা পড়েছিলাম আগের ভিডিওতে টাইপস অফ অ্যাঙ্গেল, টাইপস অফ অ্যাঙ্গেল। ওকে, এটার আবার দুটো পার্ট ছিল। পার্টগুলো কি ছিল? বেসড অন ডিগ্রি, মানে অ্যাঙ্গেল গুলোকে আমরা ভাগ করব ডিগ্রি হিসাবে, বেসড অন ডিগ্রি, डिग्री रेस्पेक्टेड। और एरेक्ट चिलो बेस्ड ऑन लाइन। तो आगे वीडियो दे तो तुमरा देखे जो बेस्ड ऑन डिग्री ना आमी टोटल कवर कर दी ची। ओखाने तुमरा पढ़े चिले एक्यूट एंगल, ऑब्ट्यूस एंगल, तार पढ़े राइट एंगल, कंप्लीट एंगल, सप्लीमेंटरी एंगल, कंप्लीमेंटरी एंगल। आशा कुछ वो वीडियो बुझते तुम्हारे असुविधा है नहीं कोनो। तो आज के हमने पढ़ो बेस्ड ऑन लाइन, माने लाइन के रिस्पेक्टे एंगल गुलो किरकम होय सेगुलो हमने देखो। देखो लाइन के रिस्पेक्टे जदि वीडियो छोटो होय एवं बड़ो ना होय ताजो आमी एकटु लिखे रेखेछि जदि लेखा समयटा नष्ट ना होय। आगे दिनी जिनिस तोमादेर काछे आमी एखाने डिस्कशन करे दिलाम। आज के जे टपिकटा आमरा कवर करब सेटा हलो बेस्ड ऑन लाइन। ओके, क्लियर? तो बेस्ड ऑन लाइन एंगल्स आर फोर टाइप्स, माने फोर टाइप्स ऑफ एंगल देयर आर इन द बेस्ड ऑन लाइन। तो देखो की एंगल वर्टिकली ऑपोजिट एंगल, ओके, करेस्पोंडिंग एंगल, अल्टरनेट एंगल और एडजेसेंट एंगल। এবারে এই অ্যাঙ্গেল গুলো কেমন দেখতে হয় সেগুলো চলো দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি বোর্ডের সাইড একটু বা সাইড মোশন দরকার নেই, আমি একটা করে হেডিং থাকবে হেডিং এর ড্রইংটা করে তোমাদের দেখিয়ে দেব, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এটা আগের দিনের ক্লাসের রিক্যাপচুলেশনটা থাকলো। যেহেতু এটা লাইনের রেসপেক্টে অ্যাঙ্গেল গুলোর ডিভিশন, তো দেখো আমাদের লাইন লাগবে। কি রকম লাইন লাগবে? देयर आर টু প্যারালাল লাইন। ওকে, ধরো এটার নাম দিলাম এবি, সরি এবি, এটা হচ্ছে সিডি, দুটো প্যারালাল লাইন। আমি স্কেলে ড্রইং করিনি उल्टो भावे बोझाओ এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এট দ্য সেম টাইম এটার ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, দ্যাট ইজ বিপ্রতীপ কোণ। আমরা যেটা পড়েছিলাম বিপ্রতীপ কোণ, যারা বেঙ্গলি ভাষায় পড়েছিলাম বিপ্রতীপ কোণটাকেই বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো চলো এবার চলে যাই নেক্সট ড্রয়িং এ। নেক্সট আমরা করব অল্টারনেট অ্যাঙ্গেল। तो অল্টারনেট অ্যাঙ্গেল দেখো কি রকম দেখতে হয়। এই রকম যদি আমি দাগ কাটি, এই অ্যাঙ্গেলটার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হবে। নেক্সট আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলে চলে যাচ্ছি। দেখো সবকটা অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু সবথেকে সহজ হলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। কেন না? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেলের মধ্যে কমন পয়েন্ট আর কমন লাইন থাকবে। তাহলে যদি আমরা এরকম দুটো প্যারালাল লাইন ড্র করি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা, ক্লিয়ার? সিমিলারলি আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা। একই ভাবে তোমরা যদি এদিকে করো তাহলে এইটার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে এইটা, সরি এটা, আর এইটার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে এটা, ক্লিয়ার?
কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম কভার হয়ে যাবে। এরপর আমরা যেটা স্টার্ট করব সেটা হলো ট্রায়াঙ্গেল। আচ্ছা হোয়াট ইজ ট্রায়াঙ্গেল? হোয়াট ইজ ট্রায়াঙ্গেল? এক সেকেন্ড। ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার।